দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ফার্ম এক্সপ্রেস থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে ভিডিওটি উপস্থাপন করেছি, এটি হচ্ছে আমের কাণ্ড ছিদ্র করা, অর্থাৎ আমের কাণ্ডকে ছিদ্র করে পোকাই খেয়ে ফেলে এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় গাছটি মারা যায়। আর যে পোকাই গাছটি খায় সে পোকার নাম হচ্ছে শুয়োপোকা। আমাকে একটি ভাইয়া কমেন্ট করে বলেছিল যে ভাইয়া, আমাদের আম গাছে এই সমস্যা, এ ধরনের কাণ্ডকে খেয়ে ফেলছে, তো আপনি এর উপরে একটি ভিডিও দিন এবং কি কি প্রয়োগ করতে হবে, প্রাকৃতিক এবং কৃত্রিম দুইটাই আমাদের মাঝে তুলে ধরুন। তো সেই ভাইয়ার কমেন্টের মাধ্যমে ভিডিওটি তুলে ধরা, এবং উদাহরণস্বরূপ হিসেবে আমি একটি গাছকে ব্যবহার করেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি উপায় অবলম্বন করেছি। তিনটি উপায়ের মধ্যে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চারপাশ দিয়ে যে আমের কড়ি বেরিয়েছে, অর্থাৎ কুশি বেরিয়েছে, তার কুশির উপর থেকে দেখেন গাছের ডগাকে কেটে দেওয়া। আমি প্রথমত যে উপায় অবলম্বন করেছি সেটি হচ্ছে এই গাছও এই সমস্যা দেখা দিয়েছিল এবং আমি কেসি দিয়ে, অর্থাৎ সিজারিং করেছি। মাথা কেটে দেওয়ার পরে যখন ওই মাথাটা ফেলে দিয়েছি এবং তার পাশ থেকে কিন্তু আবার নতুন করে জন্মিয়েছে আপনার যে কুশি বলে। আচ্ছা, দ্বিতীয়ত আপনারা যেটা করতে পারেন, রসুন এবং লঙ্কার জল একসাথে 30-40 মিনিট ভিজিয়ে রেখে ওই পানিটা আম গাছের উপরে স্প্রে করতে পারেন। রসুন এবং লঙ্কার জল স্প্রে করে আপনাদের এই পোকার সমস্যা থেকে দূরীকরণ করতে পারেন। তাহলে দুই গেল। নাম্বার তিন হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ কীটনাশক। আর এর আগে যে দুইটা বললাম, এটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে নিজের মাথার বুদ্ধি, দুই হচ্ছে প্রাকৃতিক রসুন এবং লঙ্কা, আর তিন বলবো রাসায়নিক যে কীটনাশক আছে, মনোক্রোটোফস, ডাইমেথোয়েট, কার্বারিল, ফেনভানেট, পারমেথ্রিন, পেনথোয়েট, কুইনালপস। আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন, আমি এখানে ওষুধের নামগুলো লিখে দেবো, আপনারা দোকান থেকে ক্রয় করে নিয়ে আপনাদের আম বাগানে দিয়ে আপনারা সহযোগিতা পাবেন। এবং আমার ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমি এগুলো সবই পাই টু পাই লিখে দেবো। যদি আপনারা এখান থেকে আমার কথা শুনে না বুঝতে পারেন, তাহলে আমার ওখানে যে ডিসক্রিপশন বোর্ড আছে ওর ভিতরে যাবেন, গিয়ে দেখবেন পাই টু পাই সব লিখে রেখেছি। আমি কিন্তু এই তিনটি উপায় অবলম্বন করেছি, এবং প্রথম যে উপায় সেটি হচ্ছে আমি গাছের কাণ্ডকে কেটে সিজারিং করে দিয়েছিলাম, অর্থাৎ তারপরে সেই পোকাটা পড়ে গেছে এবং ওখান থেকে চারপাশ দিয়ে এখন কুশি বেরিয়েছে। আর যে পোকাটা খাই, পোকার নামটা হচ্ছে শুয়োপোকা। এই শুয়োপোকা প্রথম অবস্থায় আপনার গাছের উপরে ডিম পেড়ে 7-10 দিনের মধ্যে এখানে লার্ভা তৈরি হয়। সেখান থেকে ওই বাচ্চা ভিতরে খেতে খেতে অনেক দূরে প্রবেশ করে যায় এবং পরবর্তীতে দেখা যায় ডাল মরতে পরবর্তীতে গাছও মারা গেছে। হ্যাঁ, তো এই আপনাদের এই তিনটি সমস্যার কথা বলে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলে চোখ রাখুন এবং আমাদেরকে প্রশ্ন করুন। কৃষি ফার্ম এক্সপ্রেস।